ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি লটারির ফলাফলের তালিকায় এক শিক্ষার্থীর নাম আটবার এসেছে। সোমবার বিকেলে শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের গেটে ঝুলিয়ে দেওয়া ফলাফল শীট থেকে এমন তথ্য জানা যায়। এ নিয়ে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা প্রতিবাদ জানান। গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে গিয়ে জানা যায়, সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়া শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ শ্রেণীতে 141 শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন নেওয়া হয়। অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করার পর সোমবার লটারির মাধ্যমে ওই দিন বিকেলে স্কুলের গেটে লটারিতে বাছাই করা শিক্ষার্থীদের তালিকা লাগিয়ে দেওয়া হয়। সেখানে দেখা যায় তাহিয়া নামে এক শিক্ষার্থীর নাম আটবার লটারিতে বাছাইয়ের তালিকায় প্রকাশ করা হয়েছে। সেখানে বাবা মা ও মোবাইল নম্বর একই লেখা থাকলেও আবেদনের ইউজার আইডি নম্বর ভিন্ন ভিন্ন লেখা আছে। তালিকায় 13, 17, 24, 32, 36, 98 ও 116 নম্বরে তাহিয়ার নাম এবং ছবি দেওয়া রয়েছে। একই শিক্ষার্থীর নাম লটারিতে আটবার থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লটারিতে বাদ পড়া শিক্ষার্থীদের অভিভাবকরা। আমি আসলাম আমার মেয়ের অনলাইনে রেজাল্ট আউট হয়েছে দেখার জন্য। এসে দেখি আমার মেয়ের কোনো রুলিং নেই, এমন এমন শত শত মানুষের কোনো রুলিং নেই, এবং এমনও দেখা যাচ্ছে যে একটা মেয়ে সাতবার আটবার করে আসছে। এবং এটা কোন ধরনের অনলাইন এবং এই লটারি হলো এটা তো আমরা বুঝে পাচ্ছি না।